গানে গান হয় যেখানে ডান্স হয় সিনেমা হয় ওই জায়গায় যদি কোন মানুষ উপস্থিত হয় গান শুনে আর গান শুনে যদি মনে মনে তৃপ্তি লাভ করে আনন্দ করে উপভোগ করে যদি তার অন্তরটা তুলিয়ে দেয় শরীরটা তুলিয়ে দেয় ভাসিয়ে দেয় ওই ব্যক্তিটার মুসলমান থাকে না ওই ব্যক্তিটা কাফের হয়ে যায় আমি আমার কথা বলিনি এই চার মজাবের একমত হলো যে জায়গাটায় গান হয় সিনেমা হয় ডান্স হয় ওই জায়গায় গিয়ে তুমি যে গান শুনে মনে মনে তৃপ্তি লাভ করেছো আনন্দ করেছো শরীর যে দুলিয়ে ফেলেছো তাহলে তুমি কিন্তু কাফের হয়ে যাবে ভাই এটা মাথায় শিখে রাখুন কেউ যদি এমনি গান শুনে কেউ যদি এমনি গান শুনে যদি অন্তর যদি না দুলিয়া দোলায় তাহলে সে মানুষটা কাফের হবে না কাবিরা গুনাহ করেছে কিন্তু যদি তুমি অন্তর দোলাও তার শরীর দোলাও তাহলে তুমি কাফের হয়ে যাবে আর মাসলা হলো যদি কোনো ইমানদার ব্যক্তি কাফের হয় মনে করুন কোনো পুরুষ গান শুনেছে গান শোনার পরে সে ব্যক্তিটা কাফের হয়ে গেছে তাহলে স্ত্রী কি ইমানদার না কাফের আছে স্ত্রী ইমানদার মাসলা হলো এই স্বামী কাফের হওয়ার কারণে যদি স্ত্রী ইমানদার থাকে ওটা বিনা তালাকে তালাক হয়ে যাবে তালাক দিতে হবে না শরিয়াত পাকামো করার জায়গা না কত বাজা গেল তাহলে মাথায় রাখবেন গান যদি এমনি শোনে যে মনে তৃপ্তি যদি না করে আনন্দ না করে তাহলে সেই মানুষটা কাফের হবে না সে কাবিরা গুনাহ করেছে এই গান শোনা কি ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন আল্লাহ নবী জন দুনিয়ার বাদশা হাবিবুর লাগে জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ লাগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় মসজিদে নববীতে বসে রয়েছেন এমন সময়তে একজন ব্যক্তি আসলেন তার নাম হলো কোর্রা ওই কোর্রা ব্যক্তিরা রসুলুল্লাহ লাগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে এসে বললেন আসসালামু আলাইকুম ইয়া রসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি শুনেছি ইসলামে নাকি গান শোনা হারাম হয়ে গেছে ইসলামে নাকি গান গাওয়া হারাম হয়ে গেছে ইয়া রসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তো কোর্রা গান করে করে খাই আমার গান করে করে আমার ব্যবসা করি গান করে করে আমার সংসারটা চালাই ইয়া রসূলুল্লাহ আমি এইবারে কি করব আল্লাহ ইয়া রসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর অন্তত আমাকে অনুমতি দাও হোক আমি অল্প অল্প করে গান করব শুধুমাত্র সংসার টা চালাবার জন্য রাসূল সাল্লাল্লাহু এক সময় বসে আছেন এমন সময়তে একজন কোর্রা বলে একজন ব্যক্তি রাসূলের দরবারে গেছে ইয়া রাসূলুল্লাহ শুনেছি ইসলামে নাকি গান হারাম হয়ে গেছে হুজুর আমি তো অন্য কোনো কাজ জানি না অন্য কোনো ব্যবসা জানি না যেটা করে আমি সংসার চালাবো হুজুর আমাকে অন্তত অল্প অল্প করে অনুমতি দেওয়া হোক আমি সংসারটা চালাবো ও সোনার মানিকেরা শুনে রেখে দাও ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ কোর্রা শুনে রেখে দাও না 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 আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইসলামে গান হারাম হয়ে গেছে ইসলামে গান নিষিদ্ধ হয়ে গেছে তুমি অন্য ব্যবসা করো আমি রাসূলুল্লাহ তোমাকে গানের অনুমতি দিতে পারি না কিতাব এসেছে কোর্রা গান করা ছেড়ে দিয়ে অন্য ব্যবসা করলেন কিন্তু গানের অনুমতি দেয়নি এই গান কিন্তু ভীষণ নিকৃষ্ট আসলে আমরা জানি না ইনশাল্লাহ বুঝতে পারবে ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুর লাগে জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ লাগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিন ও আমার সাবারা শুনে রেখে দাও আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম ইন্না ইদা হাররামা শাইয়ান হাররামা সামানা দয়ার নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিন ও আমার সাবারা শুনে রেখে
দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে জিনিসটা খাওয়া হারাম ওই জিনিসটা ব্যবসা করা হলো হারাম হারাম রাসূল বললেন ও আমার সাহাবারা যে জিনিসটা খাওয়া হারাম ওই জিনিসটা ব্যবসা করা হারাম ভাই মনে করুন এই মদ খাওয়া কি হারাম মদের ব্যবসা করা হারাম সুদ খাওয়া কি হারাম সুদের ব্যবসা করা হারাম লোন নেওয়া কি হারাম লোনের ব্যবসা করা বিড়ি খাওয়া কি হারাম না বিড়ি খাওয়া হলো মাকরুহ তাহরিমি মাথা রাখবেন বিড়ি খাওয়া কি বলেছি মাকরুহ তাহরিমি এই বিড়ির ব্যবসা করা হলো মাকরুহ তাহরিমি ও সোনার মানিকেরা শুনে রেখে দিন আল্লাহ নবী যেন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার জানিয়ে দিলেন ইন্না ইযা হাররামা শাইয়ান হাররামা সামানা ও আমার সাহাবীরা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে জিনিসটা খাওয়া হলো হারাম ওই জিনিসটা ব্যবসা করা হলো হারাম হারাম আল্লাহ নবীর পর জানিয়ে দিলেন যেরকম চুরি করা হলো হারাম চুরির মাল সাপটাই করা হলো ওইরকম হারাম চুরি করা হারাম চুরির মাল সাপটাই করা হারাম মনে করুন আমার এক বন্ধু একটা সাইকেল কিনেছে কিংবা ধরে নেন বাইক কিনেছে বাইকটার দাম নতুন 1 লক্ষ টাকা এখন সে বাইকটা চুরি করেছে চুরি করার পরে আমার বলছে ভাই এই বাইকটা বিক্রি করব আমি বললাম কত নেবেন বলছে 40 কি 50 হাজার দিলে হয়ে যাবে আমি জেনেছি যে ও চুরি করেছে চুরি না করলে এত কমে তো দিতে পারবে না মশলা হলো যে যদি ওই চুরি করা বাইকটা যদি আমি কিনি আমার জন্য হারাম হবে কেন আমি জানতে পেরেছি ও চুরি করেছে এরপরও আমি কিনেছি কেন টাকা অল্প হয়েছে যদি আমি বাইকটা না কিনতাম আমি যদি বলতাম ভাই এ চুরি করা হারাম আর চুরির মাল সরানো বা সাপটাই করা বা সাহায্য করা এটাও হারাম তাহলে আমার বন্ধু ভাববে যে একটা বাইক চুরি করেছি যে বিক্রি করতে পারছি না কেউ লিখছে না চুরি মাল বলে তাহলে বন্ধুটা পরবর্তীকালে চুরি করে বলে মনে হয় কারণ ও জানে তো যে চুরি করে একটা মাল চুরি করেছিল সে বাড়ি পড়ে রয়েছে আর চুরি করবো না আর যদি আমি ওই চুরি করা মাল যদি কিনে নেই তাহলে বন্ধু ভাববে একটা চুরি করেছিলাম সেটা পাচার হয়ে গেছে তাহলে ফের একটা চুরি করতে যাবো ওইখানে চুরি করা যেরকম অপরাধ চুরি সাহায্য করা ওইরকম অপরাধ মাথা রাখতে হবে আচ্ছা এই যে গান আমার যে গান শুনি এই গান কত নিকৃষ্ট আমরা বাচ্চা বেলায় গান শুনি অনেক বাচ্চারা গান শুনি হয়তো বড় হয়েছে হয়তো বড় বক্তা হয়ে গেছে আমার নালেজে রয়েছে অনেক বক্তা ছোটবেলা তারা গান শুনত তারা সিনেমা দেখেছে এখন সব বড় বড় বক্তা হয়ে গেছে আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে গান শুনেছিল শুনেছিল বাচ্চা বয়সে শুনিনি তত কোথায় আছে আমি একটা দেখছিলাম ইউটিউবে একটা বক্তা বলছে রাসূলুল্লাহ জীবনে গান শুনেছে কোথা কখন শুনেছে ছোটবেলায় এটা সম্পূর্ণ ভুল কথা ইট ইজ মাই চ্যালেঞ্জ যদি কোনো বক্তা প্রমাণ করতে পারে যে রাসূলুল্লাহ গান শুনেছে সারা জীবন তার গোলামি করবে তবে হ্যাঁ একটা বর্ণনায় পাওয়া যায় একটা বর্ণনায় পাওয়া যায় ও আমার ভাই জানা শুনে গে দিন আল্লাহর ওলি শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন কিতাবটির নাম হলো মাদার জন্য বুয়া ওই কিতাবটির নাম হলো মাদার জন্য বুয়া ওই কিতাবে উল্লেখ করেছেন আল্লাহ নবী জন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার শিশুকালে বাচ্চা বয়সে একটা গানের মাজলিসে উপস্থিত হয়েছিলেন শাহ উলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি এই লোকটা চেনেন ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম হাদিস এনেছিলেন তাফসীর এনেছিলেন এই শাহ উলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি যারা আলেম পাস করেছে মাওলানা হয়েছে কারি হয়েছে মুফতি হয়েছে
শাহ উলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব যারা না পড়েছে তাদেরকে আলেম বলা হয় না। তিনি এত উচ্চাঙ্গের একজন বুজুর্গ, আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর আলেম বান্দা। তিনি তার কিতাবে মাদারেজ নবুয়া ওই কিতাবে উল্লেখ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে একটা গানের মাজলিসে উপস্থিত হয়েছিল। ও সোনার মালিকেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী যখন উপস্থিত হয়েছিলেন তখন পর্যন্ত গান শুরু হয়নি, তখন ড্যান্স শুরু হয়নি। এমন সময়তে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতা জিব্রাইল চলে যা চলে যা, আমার নবীকে ঘুম পাড়িয়ে দিয়ে দেয়। ওই সময় তো নবী আমার ওই গানের মাজলিসে ঘুমিয়ে পড়েছেন। এমন সময়তে ঘুমিয়ে পড়ার পরে ওখানে ডান্স হলো, সিনেমা হলো, গান বাজনা হলো, কিন্তু আমার নবী চোখ খুললো না। যখন গান বাদ্য বাদ্যযন্ত্র ডান্স সিনেমা সব বন্ধ হয়ে গিয়েছিল, তখন আমার নবী চোখটা খুলে দেখলেন পাশে আর কোনো ব্যক্তি নাই। তাহলে প্রমাণ পেয়েছেন যে রাসূলুল্লাহ জীবনে গান শুনেছেন না শুনেননি? জীবনে গান শুনেননি। আর যে বক্তাগুলো বলছে যে রাসূলুল্লাহ গান শুনেছেন, তাহলে তারা কি আমার নবীর মহব্বতের মানুষ না নবীর দুশমান? দুশমান। আর আজকে আমরা বলি নবী নবী করে পাগল হই যে আমি নবীর খুব ভালোবাসি, নবীর খুব প্যার করি, অথচ তোমার নবীর জীবনে গান শুনিনি আর তুমি সেই গান শুনে বেড়াচ্ছ। তো তোমার নবীর জীবনে গানের ধারে যায়নি আর তুমি কানে হেডফোন দিয়ে ভোর দিন গান শুনছো, রাত দিন গান শুনছো, তাহলে তুমি কি করে নবী দাবি করো যে আমি নবীর উম্মত? লজ্জা লাগে না? আচ্ছা, এই গান কে আবিষ্কার করেছিল? এই গান কে আবিষ্কার করেছিল জানেন? জানেন কেউ? সে ব্যক্তিটার নাম হলো নদর ইবনে হারিস। কি বলেছি? নদর ইবনে হারিস। এই ব্যক্তিটি গান আবিষ্কার করেছিল। কখন আবিষ্কার করেছিল শুনেন? ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী জন্য দুনিয়ার বাদশা হাবিবুর লাগে জনাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছিলেন, আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাতের বেলা করে গভীর রাতে ও গভীর রাতের বেলা তিনি কোরআন শরীফ পাঠ করতেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম হাফেজ হলে কোরআনের হাফেজ হলো আমার নবীজি, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কারি হলো বিশ্ব নবী, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম কোরআনের হাফেজ হয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং বিশ্বের প্রথম কারি হলেন বিশ্ব নবী। এইরকম সময়ে রাসূলুল্লাহ সারা রাত ধরে ধরে কোরআন পড়তেন। রাসূলুল্লাহর কোরআন পড়া আর আমাদের কোরআন পড়া এক হয় বলে মনে হয়? এক হবে? আসমান জমিনের থেকে পার্থক্য। রাসূলুল্লাহ সারা রাত ধরে কোরআন পড়তেন আর ইরির মাঝে আবু জেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সবাই রাসূলের ঘরে ঘিরে কোরআন শুনত। সবাই রাসূলের ঘরটা ঘিরে কোরআন শুনত। ও সোনার মালিকেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী যখন কোরআন পড়তেন মক্কা বড় বড় কাফেরেরা, মক্কা বড় বড় লিডারেরা, আবু জেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সবাই আমার নবীর দরবারে চলে যেতেন, নবীর কথাটা শুনতেন। যেটা আরবি ভাষার মানুষ তারা আরবি কথাটা বুঝতে পারতেন। ওরা সবাই নবীর ঘরটা ঘিরে ওরা কোরআন শুনতো। এমন সময়তে দেখা গেল যে রাত শেষ হয়ে যায়, এমন সময়তে একে অপরে বলে মোহাম্মদ এইবারে কোরআন পড়া বন্ধ করে দেবে, যেহেতু মোহাম্মদ নামাজ পড়তে যাবে, ফজরে নামাজ পড়তে যাবে। এমন সময়তে মক্কার কাফেরা আবু জাহল, উতবা, সাইবা এরা সব একে অপরে বাড়ির দিকে রওনা দিলেন। এরা একে অপরে বাড়ির দিকে রওনা দিলেন, কারণ যদি মোহাম্মদ এখনই কোরআন বন্ধ করে দেবে আর যদি আমরা যদি এখান থেকে পড়ি, তাহলে
সকাল হয়ে যাবে মানুষজন আমাদের ডেকে ফেলবে যে মুহাম্মাদের সারা জীবন বিরোধী করছি আর সেই মুহাম্মাদের কোরআন রাতের বেলা শুনছি লোক ঠাট্টা করবে বিদ্রুপ করবে সবাই একে অপরে সব বাড়ির দিকে রওনা দিলেন আর রাসূলুল্লাহ এর মাঝে তিনি কোরআন বন্ধ করে দিয়ে পড়া বন্ধ করে দিয়ে নামাজ পড়তে যাচ্ছেন ও সোনার মানিকেরা শুনে রেখে দেন এমন সময় দেখতে পাওয়া যায় আবু জেন উৎবা সাইবা এরা একে অপরে বাড়ির দিকে রওনা দিলেন বাড়ির দিকে রওনা দিলেন এমন সময় দেখতে পেলেন যে একে অপরে গায়ে লেগে যায় একে অপরে গায়ে লেগে যায় এমন সময়তে উৎবা বলছে তুমি কে সাইবা বলছে তুমি কে এমন সময় দেখছে যে একে অপরের গায়ে লেগে গিয়েছে কোজি কথা বললে হবে না কথা বললে সমস্যা হয়ে যাবে দেখা গেল উতবার গায় আবু জেল পড়েছে আবু জেলের গায় সাইবা পড়েছে সে উঠে বলছে তুমি কে বলছে আমি হচ্ছে উতবা তুমি কে আমি সাইবা তুমি আমি আবু সুফিয়ান তুমি কে আবু জেল আর এর ভিতরে আবু জাহাল আবু জেহেল না বলাটা ভুলে আবু জাহাল জেহেল মানে এরকম কথা নেই আবু মানে পিতা জাহাল মানে মূর্খ মূর্খর পিতা আবু জেহেল না আবু জাহাল আবু জাহাল বলছে যে তোরা কোথায় গেছিলিস বলছে মোহাম্মদ এই কোরআন পড়ছিল না শুনতে খুব ভালো লাগছিল ওখানে গিয়েছিলাম তখন আবু জাহাল মিটিং করছে যে মোহাম্মদের সারা জীবন বিরোধী করছি আর সেই মোহাম্মদের কোরআন এই মক্কার বড় বড় লিডাররা বড় বড় নেতারা যদি কোরআন শুনতে যায় তাহলে এরা হয়তো ভবিষ্যতে মুসলমান হয়ে যেতে পারে অতএব আবু জাহাল সিদ্ধান্ত করলো মিটিং করলো যে কাল থেকে কেউ আর কোরআন শুনতে আসবে না কেউ আর কোরআন শুনতে আসবে না কারণ আবু জাহাল নিষেধ করে দিয়েছে সাইবাকে উতবাকে আবু সুফিয়ানকে সব যে নেতা বরণ করে তাহলে আর আসবে না সব বাড়ি চলে গেছে বাড়ি চলে যাওয়ার পর তারপরের দিন ফের সব হাজির ওরকম রাসূলুল্লাহ যেই কোরআন পড়া বন্ধ করে দিয়ে মসজিদে নববীর দিকে আগিয়েছে এমন সময়তে সব একে অপরে পালিয়ে যাচ্ছে যেতে যেতে ফের ধাক্কা লেগে একে অপর পড়ে যায় গায়ে ধুলো ঝেড়ে বলছে তুমি কে বলছে আমি আবু জাহাল তুমি আমি উতবা তুমি আমি সাইবা কারণ আবু জাহাল বলছে যে তোমরা কাল শপথ নিয়েছিলে যে মুহাম্মাদের কোরআন শুনবো না মুহাম্মাদের কোরআন শুনবো না আজকে কেন এসেছো তখন সাইবা বলছে হে আবু জাহাল তুমি তো আমাদের নেতা তুমি কেন এসেছো এখন এরা ভেবেছিল সাইবা ভেবেছিল যে আজকে উতবা আসবে না আমি একা একা গিয়ে কোরআন শুনবো আবু জাহাল ভেবেছিল যে আজকে আবু সুফিয়ান আসবে না আমি একা একা কোরআন শুনবো এই মনে করে সবাই এই চিন্তা সবাই চলে এসেছে এমন সময় দেখা গেল যে এ তো আর হবে না তাহলে মুহাম্মাদের কোরআন শোনা কিভাবে বন্ধ করতে হবে ও সোনার মানিকেরা শুনে রেখে দিন ওই সময়তে মক্কার বড় নেতা ছিলেন আবু জাহাল ওই সময় আবু জাহাল বলেছিলেন এ মক্কার কাফেরেরা এ মক্কার কুরাইশ বংশেরা তোমরা মুহাম্মাদের কাছে কোরআন শুনতে মানুষ যাতে না যায় তার জন্য একটা ব্যবস্থা করতে হবে তার জন্য একটা ব্যবস্থা করতে হবে ও সোনার মানিকেরা শুনে রেখে দাও আবু জাহাল মক্কার বড় বড় লিডারদেরকে ডাকলেন ওর ভিতরে নদর আপনি হারেস উপস্থিত ছিলেন ওর ভিতরে নদর ইবনে হারিস তিনি উপস্থিত ছিলেন তা সবাই পরামর্শ দিচ্ছে যে কি করে বন্ধ করা যায় এই মুহাম্মাদের কোরআন শুনতে গেলে এই বড় বড় নেতারা এরা মুসলমান হয়ে যাবে এরা মুসলমান হয়ে যাবে ওই সময় নদর ইবনে হারেস বলেছিলেন এ মক্কার নেতা আবু জাহাল শুনে রেখে দাও আমি একটা বন্দি ফেটেছি আমি একটা যুক্তি বার করছি যুক্তিটা কিরকম হয় দেখো ওই সময় নদর ইবনে হারেস বলেছিলেন এ আবু জাহাল শুনে রেখে দে এ আবু জাহাল শুনে রেখে দাও আজকে আজকে কি হবে মুহাম্মাদের দরবারে কেউ আর কোরআন শুনতে যাবে না সব এইখানে থাকবে ওই সময় নদর ইবনে হারেস কি করলেন যে বাইরে থেকে উলঙ্গ মহিলা ভাড়া
করে আনলেন এবং উলঙ্গ মহিলা ভাড়া করে আনলেন আর ওখানে গান দিল ডান্স দিল সিনেমা দিল কেউ আর মুহাম্মাদের দরবারে কেউ আর কোরআন শুনতে না গিয়ে সব নজর ইবনে হারেসের দরবারে সব মানুষ নায়কা নায়িকাদের গান শুনতে লাগলো নজর ইবনে হারেস যখন এই যুক্তিটা খাড়া করলেন তখন তার দরবারে আর কেউ গেল না নবীর দরবারে কেউ কার কোরআন শুনতে গেল না সব নেতারা ওই নজর ইবনে হারেসের দরবারে গিয়ে ডান্স গান বাজনা মহিলাদের নাচ নাচনি সব দেখতে লাগলো তাহলে কোরআন শোনা বন্ধ কিভাবে হয়েছে বুঝতে পেরেছেন ভাই বদরের যুদ্ধ হয়েছিল আমরা শুনেছি 624 খ্রিস্টাব্দে কত বলেছি 624 খ্রিস্টাব্দে বদর যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে প্রায় মুসলমানদের সংখ্যা ছিল 313 জন আর কাফেরদের সংখ্যা ছিল 1000 মানে তিনজন আর এক 10 জন মুসলমানদের সংখ্যা ছিল 313 জন আর কাফেরদের ছিল 1000 তাহলে 1000 আর 313 জন জীবনে এক হয় অনেক পার্থক্য এরপরও আল্লাহ পাক এই বদরের যুদ্ধে জয়ের টুপি আল্লাহ পাক আমার নবীর মাথায় পরিয়ে দিয়েছিলেন এই বদরের যুদ্ধে কিছু কিছু মানুষ মানে কাফেররা আমার নবীর হাতে বন্দী হয়েছিল তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছু কিছু মানুষকে মানে সম্পদের বিনিময়ে টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিয়েছিলেন আর কিছু কিছু মানুষকে বলেছিলেন যে আমার সাহাবারা এরা আরবি পড়তে জানে না এরা আরবি জানে না এরা লেখাপড়া জানে না তোমরা এই আমার সাহাবাদের শিক্ষা দেবে আমার সাহাবাদের শিখিয়ে দেবে এই শিখিয়ে দেওয়ার বিনিময়ে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর রসুল্লাহ কিছু কিছু মানুষকে হত্যা করেছিলেন কিছু কিছু মানুষকে হত্যা করেছিলেন তার ভিতরে নম্বর ওয়ান যাকে প্রথম হত্যা করেছিলেন তিনি হলেন নদর ইবনে হারেস কি বলেছি নদর ইবনে হারেস ইনি কে ইনি কে গান আবিষ্কার করেছিলেন ইনি হলেন গান আবিষ্কার করেছিলেন তাহলে বুঝতে পারছেন কত নিকৃষ্ট যদি গান যদি নিকৃষ্ট না হতো তাহলে রসুল্লাহ নদর ইবনে হারেসকে মারতেন না ছেড়ে দিতেন কিছু বিনিময়ে ও আমার ভাই জানেরা শুনে রেখে দিন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুর লাগে জনাবে মোহাম্মদ রসুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও লা তাদখুলুল মালাইকাতু বাইতাল ফিকি জারুসুন আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন ও আমার সাহাবারা শুনে রেখে দাও যে ঘরের ভিতরে গান বাজে যে ঘরের ভিতরে বাদ্যযন্ত্র বাজে যে ঘরের ভিতরে সিনেমা হয় ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমতে ফেরেশতা প্রবেশ করে না আল্লাহ পাকের রহমতে ফেরেশতা প্রবেশ করে না তার মানে হলো এটাই যে ওই ঘরে আল্লাহ পাকের ফেরেশতা কোনোদিন প্রবেশ করে না তার মানে ওই ঘরে মিস্টার ইবলিস শয়তান থাকে রাসূল বললেন যে ঘরের ভিতরে গান বাজে সিনেমা হয় সেই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমতে ফেরেশতা প্রবেশ করে না তাহলে তো ভালো নাকি তাহলে ভালো না খারাপ কথা বলবেন খারাপ তাই ব্যাখ্যায় লেখা আছে যে রহমতে ফেরেশতা শুধুমাত্র একটা সময় প্রবেশ করে সেটা কখন যদি ওই বাড়ি কোনো মানুষের মৃত্যু হয় যদি ওই বাড়ি যদি কোনো মানুষ মারা যায় ওই দিনই ওই ফেরেশতা গিয়ে তার জানটা কবজ করে আনে আর তাছাড়া জীবনে যায় না ওই ঘরে শয়তান প্রবেশ করে শয়তান থাকে আর শয়তান থেকে কি হবে বুঝতে পারছেন তো সাবধান হন গান বাজনা গান শোনা ছেড়ে দেন যদি মনে হয় জীবন বাঁচাবো ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন একটা ফতোয়া কিতাব বলি কিতাবটির নাম হলো মাসাইলে মোবাইল ওই কিতাবটা বার হয়েছে আজ থেকে প্রায় 7-8 বছর আগে বার হয়েছে ওই কিতাবে লেখা রয়েছে যে ফোনে ফোন করলে রিংটন গান বাজে রিংটন সিনেমা হয় ওই ফোনে ফোন করা ইমানদারের জন্য না জায়েজ হারাম এটা আমার কথা বলেছি আমার কথা বলেছি
একটা কিতাবটির নাম হচ্ছে মাসাইলে মোবাইল ওই কিতাবে উল্লেখিত রয়েছে যে ফোনে ফোন করলে রিংটোন হয় গান বাজনা ওই ফোনে ফোন করা ঈমানদারের জন্য নাজায়েজ হারাম ওই কিতাবে আর উল্লেখ রয়েছে যে যে দোকানে হালকাতা হয় গানের ক্যাসেট বাজে ওই দোকানে ওই দিনে হালকাতা করা ঈমানদারের জন্য নাজায়েজ তো তার পরের দিনে কি হালকাতা করতে আসবে তাহলে গান কত নিকৃষ্ট গান কত নিকৃষ্ট তাহলে ভাবতে পারছেন আজকে আমরা এই প্রতীকালীন আমাদের ইমাম সাহেব বলছিলেন যে জলসা দেওয়ার চাইতে অনেক উপকার নিজে পড়ুন নিজে কোরআন জানুন নিজে শিখুন নামাজ কিভাবে পড়তে হয় রোজা রাখতে হয় কিভাবে কিভাবে পর্দা করতে হয় কিভাবে পাক হতে হয় এটা শিখলে তোমার জীবন ধন্য হয়ে যাবে এই জলসা শুনে কোনো লাভ হবে না যদি জীবনে পরিবর্তন না আনতে পেরেছ ঠিক বলেছি না ভুল বলেছি ইমাম সাহেব একরকম বক্তব্য দিলেন আমি আরকম বলছি এই আপনারা শুনছেন শুনে গিয়ে যদি সব যদি বাড়ি যে বেনামাজি সে বেনামাজি রয়ে যাবে যে সুদ কার সে সুদ খয়েই যাবে যে গান শুনছে সে গান শুনেই যাবে কোনো লাভ হবে না জীবনকে পরিবর্তন করান ভাই এই হক কথাগুলো বেশিরভাগ মানুষ বলে না গোড়ায় বলেছিলাম এই হক কথাগুলো বেশিরভাগ মানুষ বলে না এই হক কথা আলেমরা বলবে কারা বলবে আলেমরা এই হক কথা সমাজের ভিতরে নেই আছে হক কথা মানুষ বলে হক কথা বললে মানুষ রেগে যাবে রসুলের হাদিস আল হক মুররুন হক কথা মানুষের কাছে তেতো লাগে টক লাগে কিন্তু হক কথা বলতে হবে ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুর লাগে জনাবে মোহাম্মদ রসুল্লাহ ঘে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম মান রামিনকুম মুনকারাল ও আমার সাহাবীরা শুনে রেখে দাও তোমরা সমাজের মাটিতে যদি অন্যায় কাজ দেখো বহিন কাজ দেখো ফল রূপিয়া দেখি তুমি তোমার হাত দিয়ে ওটাকে প্রতিহত করে দাও হাত দিয়ে ওটাকে তুই প্রতিবাদ করে দাও রসুল বললেন যে সমাজের মাটিতে যদি অন্যায় কাজ দেখো ওটাকে তুমি হাত দিয়ে প্রতিবাদ করে দাও তার মানে হাত দিয়ে তুমি ওই সমাজের অন্যায় কাজটা গহীন কাজটা হাত দিয়ে তুমি রুখে দাও ভাই সমাজে এই হাত দিয়ে প্রতিবাদ করে কজন মানুষ ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি গলিয়াতুত তালিবিন নামে একটা কিতাব লিখেছেন ওই কিতাবে উল্লেখ করেছেন যে মান রামিনকুম মুনকারাল তোমরা সমাজের মাটিতে যদি অন্যায় কাজ দেখো ফাল ইগাইরু বিয়া দেখি তুমি তোমার হাত দিয়ে ওটাকে প্রতিহত করে দাও বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে হাত দিয়ে প্রতিবাদ করতে পারে দুই শ্রেণীর মানুষ এই হাত দিয়ে প্রতিবাদ করতে পারে দুই শ্রেণীর মানুষ কত বলেছি দুই শ্রেণীর মানুষ বড় বিশ্ব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এক নম্বর হলো প্রথম শ্রেণীর মানুষটা হলো দেশের বাদশাহ দেশের বাদশাহ দেশের প্রধানমন্ত্রী যদি দেশে কোনো জায়গায় অন্যায় হয় কোনো জায়গায় যদি অপরাধমূলক কাজ হয় দেশের বাদশাহ পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে তাদেরকে অন্যায়কে রুখে দিতে পারে ঠিক না ভুল আর দু নম্বর হলো বাপ আর মা যদি ছেলে অন্যায় করে ছেলে কোনো অপরাধমূলক কাজ করে বাপ আর মা ওই ছেলেকে চড় মেরে তাকে ঘোরাতে পারে ইসলামের পথে মনে করুন টিপার এক্সাম্পল এখানে কোনো যদি বাচ্চা যদি দাঁড়িয়ে পেশাব ফেরে কিংবা বিড়ি খায় দাঁড়িয়ে আমি যদি চড় মারি ও সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাবে বাড়ি গিয়ে ওর মাকে বলবে আম্মাজি অমুক হুজুর আমাকে মেরেছে এ বলবে না বলবে না সঙ্গে সঙ্গে মা চলে আসবে এসে বলছে হুজুর আমার ছেলের আপনি মারলেন কেন
আমি বললাম যে আপনার ছেলে এখন এর বয়স এই 7 বছর বয়স 8 বছর বয়স এ দাঁড়িয়ে পেশাব করছে আবার বিড়ি খাচ্ছে সেই জন্য মেরেছে তা মাতান বলবে কি যে হুজুর আমার ছেলে বিড়ি খাক আর দাঁড়িয়ে পেশাব করুক আপনি বড়জোর বলতে পারতেন মারলেন কেন বলবেন না বলবেন না তালি বড় পেশাব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে হাত দিয়ে প্রতিবাদ করতে পারে একটা হচ্ছে দেশের বাদশা আর বাপ আর মা হাত দিয়ে প্রতিবাদ কিভাবে হয় একটা জ্বলন্ত প্রমাণ দিন ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন বাদশা বাবরের পীর ছিল বাদশা বাবরের পীর ছিল শাহ আবু কালান্দার রহমাতুল্লাহ আলাইহি আর বাদশা বাবরের চিফ জাস্টিস ছিলেন তার নাম হলো সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এই বাবরের পীরের নাম ছিল শাহ আবু কালান্দার রহমাতুল্লাহ আলাইহি আর তানার চিফ জাস্টিস মানে বিচারক ছিলেন সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি নামটা মাথায় রাখবেন সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এখন বাবর তার পীরের জন্য একটা খানকা তৈরি করলেন ঘর ওই ঘরের ভিতরে বাবরের পীর নামাজ কালাম দোয়া দরুদ কোরআন তেলাওয়াত সবাই ঘরের ভিতরে বসে বসে করতেন এখন সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি দেখছেন যে বাবরের পীর এই গোপগুলো যেন শরীয়তের বাইরে চলে গেছে ভাই আমরা জানি আল্লাহ রসুল বলছেন যে তোমরা দাড়িকে লম্বা করো আর গোঁপকে ছাট করো আর সমাজে ভাই দেখি চাচা মানে দাড়ি পুরে মুড়ো মুড়ো করে দিয়েছে আর গোঁপ এমন বড় করেছে মনে যেন ধরে আসমান ওঠা যাবে এটা ঠিক না গোঁপ ছোট করতে হবে দাড়ি বড় করতে হবে তা বাবরের পীর শাহ আবু কালান্দার রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই খানকায় বসে বসে আল্লাহর ইবাদত করতেন তাসবিহ তাহলিল করতেন আর সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে বাবরের পীরের গোঁপটা শরীয়তের বাইরে চলে গেছে তা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বাবরের চিফ জাস্টিস মানে বাবর ছিলেন মোগল সাম্রাজ্যের তিনি একজন বাদশাহ তা দেখলেন যে বাবরের পীরের গোঁপটা শরীয়তের বাইরে চলে গেছে তা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলছেন বাবরকে বলছেন হে বাবর তোমার পীরের গিয়ে বলবে যে গোঁপটা শরীয়তের বাইরে চলে গেছে গোঁপটা শরীয়তের বাইরে চলে গেছে তা বাবর তার পীরের কাছে গিয়ে বলে হুজুর সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে হুজুর আপনার গোঁপটা কি শরীয়তের বাইরে চলে গেছে তা তখন বাবরের পীর বলছে হে বাবর তুমি গিয়ে বলবে সানাউল্লাহকে যে আমার গোঁপ ঠিক আছে আমার গোঁপ শরীয়তের বাইরে যায়নি আমার গোঁপ ঠিক আছে তা ফের বাবর এইটে সানাউল্লাহ পানিপতিকে বলে দিলেন যে আমার পীর বলেছে যে আমার গোঁপ ঠিক আছে তো সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ফের বলছেন যে বাবর আজকে ফের বলবেন যদি তোমার পীর যদি বলে যে গোঁপ ঠিক আছে তা বলবেন যে আগামী অমুক দিনে আমি সানাউল্লাহ পানিপতি রাজদরবারে গিয়ে আপনার পীরের গোঁপটা ছিটে দেবো আপনার পীরের হাজির হতে বলবেন তা বাবর আদবের সঙ্গে পীরের কাছে গেছেন যে আমার পীর সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ ফের বলেছেন যে আপনার গোঁপটা শরীয়তের বাইরে চলে গেছে তা শাহ আবু কালান্দার রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন হে বাবর তুমি সানাউল্লাহকে বলো যে আমার গোঁপ ঠিক আছে যদি ক্ষমতা থাকে তা বলো আমার গোঁপ ছিটতে আমি বলছি আমার গোঁপ ঠিক আছে ও সোনার মানিকে না শুনে রেখে দাও ওই সময়তে বাবর কি করলেন সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ কাছে গিয়ে বললেন এ সানাউল্লাহ পানিপতি আমার পীর বলেছে গোঁপটা শরীয়তের বাইরে যায়নি গোঁপটা শরীয়তের ভিতরে রয়েছে ওই সময়তে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ বললেন এ বাবর তোমার পীরের গিয়ে বলবে অমুক দিন রাজ দরবারে হাজির হতে বলবে আমি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আমার শরীয়তের কাঁচি দিয়ে তোমার পীরের গোঁপটা ছিটে দেব এখন এই খবরটা রাজদরবার পুরো ছড়িয়ে গেছে হাজার হাজার মানুষ যে বাবরের পীরের গোঁপ ছাড়বে কে বাবরের চিফ জাস্টিস সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি
হাজার হাজার মানুষ উপস্থিত। সানোল্লাহ পানিপতি রহমতুল্লাহ হাজির হলেন, হাজির হয়ে শাহ আবু কালান্দার রহমতুল্লাহ বলছেন, হে সানাউল্লাহ, তুমি বলছো যে আমার গোফ শরিয়াতের বাইরে চলে গেছে? বলছে হ্যাঁ। জি, তাই তুমি কাঁচিয়ে নাচো? বলছে হ্যাঁ। বলছে ওই সময়তে শাহ আবু কালান্দার রহমতুল্লাহ আল্লাহর ওলি মানুষ, তিনি বলছেন হে সানাউল্লাহ সরে এসো, সামনে এসো। সামনাসামনি বসার পরে বলে চোখটা বন্ধ করো, বন্ধ করে আসমানের দিকে তাকিয়ে থাকো। ও আমার ভাইজানেরা শুনে রেখে দেন, শাহ আবু কালান্দার রহমাতুল্লাহ আলাইহি ওই সময় সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ সানাউল্লাহ একটু সামনে সরে এসো। সানাউল্লাহ পানি